মিডিয়া নিউজ 24। রংপুরের পীরগঞ্জ উপজেলার চতুরা আফতাবনগরে তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিলে লাখো মানুষের ঢল নামে। বুধবার সকাল 8টার পর চারদিক থেকে মানুষের সমাগম শুরু হয়, দুপুর পর্যন্ত তা চলে। একসময় আফতাবনগরের আশপাশে এলাকায় কানায় কানায় ভরে যায়। জনতা ঢল এড়াতে পাঁচটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা টানানো হয়। তারপরও গিজ গিজ করা ভিড় কমানো সম্ভব হয়নি। যানবাহন সংকটে অনেকে হেঁটে মাহফিল স্থলে পৌঁছান, আবার কেউ মূল মাঠে পৌঁছাতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে আজহারি সাহেবের ওয়াজ শোনেন। জানা যায়, দুবাই প্রবাসী আফতাব হোসেন চতুরাহাট সংলগ্ন 5 একর জমি কিনে চারদিকে প্রাচীর নির্মাণপূর্বক সর্বসাধারণের জন্য কবরস্থান তৈরি করেন। এখানে একটি সুদর্শন মসজিদও নির্মাণ করা হয়। এখানেই মাহফিলের আয়োজন করেন তিনি। এলাকাবাসীর সহযোগিতায় জনমানুষের সমাগমের দিক থেকে উত্তর জনপদের সেরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। বাদ জোহর এক প্লাটুন পুলিশের সহযোগিতায় মিজানুর রহমান আজহারি মঞ্চে ওঠেন। এর আগে হেলিকপ্টার যোগে তিনি চতুরায় এসে পৌঁছান। প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়াজ করেন তিনি। সমাবেশে আগত লক্ষাধিক মানুষ মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন। পরে গাইবান্ধার সাদুল্লাপুর নলঢাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর থেকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আজহারি। উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই বছর অর্ধশতাধিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোথাও 4-5 হাজারের বেশি মানুষের উপস্থিতি ছিল না। আফতাবনগরের মাহফিল ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটির প্রধান এবং আফতাবনগরের প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী আফতাব হোসেন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে কুমিল্লায় আজহারি সাহেবের মাহফিলে একই অবস্থা দেখা যায়। টিনের চালের উপরে, বাজারের উপরে, এইখানে দেয়ালের উপরে, ওইদিকে গাছের উপরে, এই গণজোয়ার কোরআনের, এই গণজোয়ার ইসলামের, কোন রক্ত চক্ষু এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবে না। বন্ধুরা, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন।